বারাণসীর কোনো এক অঘুরি সাধু হুগলি নদীর পাশে ঘুরতে ঘুরতে এখানে প্রতিষ্ঠিত করলেন শিবলিঙ্গ। আজ থেকে প্রায় 300 বছর আগে সেই শিবলিঙ্গ ঘিরেই রয়েছে বর্তমানে এই ভূতনাথ মন্দির। ভোররাত থেকেই গোটা এলাকা জুড়ে মমা করছে ফুলের সুবাস। ভোলানাথ এখানে সর্বত্র বিরাজমান। দেবকুলে নাকি তিনি ছিলেন একসময় ব্রাত্য, অথচ কোটি কোটি মানুষের আশার ভারকেন্দ্র এখন তাকে ঘিরেই। 1934 সাল থেকে ভূতনাথ মন্দিরের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন হিন্দু সৎকার সমিতি। এই শ্মশানঘাটেই দাহ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মরদেহ। কলকাতা জাগ্রত মন্দিরগুলোর মধ্যে অন্যতম হলেন এই ভূতনাথ মন্দির। প্রতি শ্রাবণ ও চৈত্র মাসে এখানে ভক্তদের ব্যাপক ভিড় হয়। এছাড়া সারা বছরই নানা মনস্কামনা জানাতে এই মন্দিরে ভিড় করেন ভক্তরা। এই মন্দির রয়েছে গঙ্গার ধারে নিমতলা শ্মশানের পাশে। মন্দিরের কাছেই ঘটে করে জল, মালা ও ফুল বিক্রি হয় পুরো তারকেশ্বর মন্দিরের কায়দায়। ভক্তদের বিশ্বাস, ভূতনাথ মহাদেব গায়ে ছাই ভস্ম মেখে শ্মশান চত্বরেই ঘুরে বেড়ান ও এই মন্দিরে ঘুরে মারান। উচ্চ মার্গের আধ্যাত্মিক সাধনার জন্য এই মন্দির খুবই উপযোগী। আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এই মন্দিরে আসলেই যে কোনো রকমের তন্ত্রবাধা বিঘ্ন কেটে যায়। শুধুমাত্র এই মন্দির দর্শনেই যে কোনো রকম বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, এটা ভক্তদের বিশ্বাস। এই মন্দিরের পাশেই আছেন এক জাগ্রত হনুমান মন্দির। এখানে ভগবান শিবের কোলে শিশু গণেশ বসে আছেন। মা দুর্গার বিভিন্ন রূপ, এখানে রয়েছে শিবলিঙ্গ। এই গাছের 7 বার প্রদক্ষিণ করে শিবলিঙ্গে জল ঢালেন ভক্তরা, এটা ভক্তদের বিশ্বাস। এর পাশেই রয়েছেন গণেশ মন্দির, সঙ্গে মা দুর্গা। ভূতনাথ বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে রেল লাইনের ওই পাড়েই রয়েছেন এক সুন্দর কালী মন্দির, জাগ্রত কালী মন্দির। মা দুর্গার বিভিন্ন রূপে নিত্য পূজিত হচ্ছেন এখানে। এখানে সুন্দর শিবলিঙ্গ হর হর মহাদেব ভম ভোলে। এই ভূতনাথ মন্দিরের খুব কাছেই মদন মোহন স্ট্রিটে রয়েছেন দুর্গেশ্বর শিব মন্দির। ইনি মোটা বাবা নামে পরিচিত। মোটা বাবাকে নিয়ে রয়েছে বিভিন্ন কাহিনী। প্রতি বছর নাকি এই শিবলিঙ্গ 1/2 ইঞ্চি করে বৃদ্ধি পায়। এই মন্দিরের এই দশা দেখে সংস্কার করার কথা অনেক ভক্তের মনে এসেছিল, কিন্তু যখনই এই ব্যাপারে তারা এগোতে গেছে বিভিন্ন রকমের বাধা বিঘ্নে তারা জর্জরিত হয়ে গেছে ও মন্দির সংস্কার করতে পারেনি। ভক্তদের মনে বিশ্বাস, এখানের মোটা মহাদেব নিজের মতো থাকতে চান, ওনাকে বিরক্ত করা উনি পছন্দ করেন না। উনি আদি অনন্তম, উনি যেরকম আছেন সেরকমই থাকবেন। এখানে আরেকটা ঘটনা পরিচিত আছে। এই মন্দিরে শিবলিঙ্গ নাকি বারবার গঙ্গার দিকে চলে যাওয়ার চেষ্টা করে, সেই জন্য এখানে শিকল পরিয়ে নাকি রাখা হয়। এখানের বাবা খুবই জাগ্রত, সকল ভক্তদের মনস্কামনা ইনি পূরণ করেন। এই মন্দির থেকে কি একদম 100 থেকে 200 মিটারের মধ্যেই রয়েছেন কাল ভৈরব ও মা কালীর মন্দির। 108টা অপঘাতে মৃত নর করটির উপর প্রতিষ্ঠিত এই মন্দির। এখানে বলিদানও আগে হতো। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গঙ্গার ধার দিয়ে গেলেই, রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবেন কাশীমিত্র শ্মশান। এই শ্মশানের সামনেই রয়েছেন এই মন্দির। শ্মশানের ভেতরে এই জাগ্রত শিব মন্দির, কালী মন্দির ও দুর্গা ও লোকনাথ বাবার মন্দির। বহু দূর থেকে ভক্তরা এই ভূতনাথ বাবার মন্দিরে দর্শন করতে আসেন ও তার সঙ্গেই আরও অসংখ্য মন্দির এনারা দর্শন করেন।